কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর ভিতর চরাত কোনে মেলিছে অনিয়মর পোহার। ধন সরকার উদ্দেশ্যে প্রস্তুত জাল সহি জাল সিল, উন্নয়নের নামত 22 কোটির কেলেঙ্কারি, জালিয়াতির পাহাড় গড় লৈ উঠিছে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর ভিতর চরাত। প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে পূর্বর প্রিন্সিপাল সেক্রেটারি ভাস্কর দাসে স্বাক্ষর করা পুঁজি আবন্তনের পত্রয়। জানিব পরা মতে 2021-22 আর 2022-23 বর্ষত উন্নয়নের কারণে পরিষদে সরকারের পর লাভ করেছিল 11 কোটিকৈ 22 কোটি টাকা। 2 বছর আবন্টন পুয়া পুঁজিরে উন্নয়নের কাম চলাই আছে স্বায়ত্তশাসিত পরিষদে। এই পত্র কেখনলে মন কর, কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের পেডত পূর্বর প্রিন্সিপাল সেক্রেটারি ভাস্কর দাসর হস্তাক্ষর আর সিল, দুটাক ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠানক 99 কোটি 78 লাখ টাকা আবন্টন, এম এস এ পি এস পি আর ও এ কিউ ইউ এ প্রাইভেট লিমিটেড আর এম এস শ্রী সাই এন্টারপ্রাইজক কাম করার অনুমতি প্রদান করে। পত্রখনত উল্লেখ আছে শাড়ি আর ব্লাউজ যোগান ধরার। সরকারের পর স্বায়ত্তশাসিত পরিষদে 22 কোটি টাকা লাভ করাতো চর্চা চলিছে। গভীর রহস্যত সুমাই পড়েছে বৃহৎ ধনরাশির আবন্টন। কেবল প্রিন্সিপাল সেক্রেটারির হস্তাক্ষরই নহয়, পরিষদের মুখ্য পারিষদগারীর হস্তাক্ষরের উল্লেখ আছে আবন্টন পত্র। ভাস্কর দাসর পিছত প্রিন্সিপাল সেক্রেটারি পদর নিযুক্তি দিয়ে ধ্রুবজ্যোতি দাসক। ইয়ার পিছতেই সমগ্র ঘটনার তথ্য পোহরলে আনে প্রিন্সিপাল সেক্রেটারি ধ্রুবজ্যোতি দাসে। প্রকৃতার্থ জালিয়াতিরে লাভ করেছে এই আবন্টন। ধন সরকার উদ্দেশ্য প্রস্তুত করেছিল জাল সহি জাল সিল। ইতিমধ্যে বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী থানাত লিখিত এজাহার দাখিল করেছে ধ্রুবজ্যোতি দাসে। প্রশ্ন উঠিছে, পরিষদের ভিতর চরার অবিহনে বৃহৎ জালিয়াতি করা সম্ভব নে? কোন জড়িত আছে এই কেলেঙ্কারি? এই লৈ এতিয়া স্বায়ত্তশাসিত পরিষদের বাহিরে ভিতরে তীব্র চর্চা চলিছে। এই জালিয়াতির মাস্টার মাইন্ডক চিনাক্ত করবলে অভিযান অব্যাহত আরক্ষী। যদি পরিষদের বরমরিয়ায় এই জালিয়াতিত জড়িত আছে, তেতিয়াহলে এই সকল নেতার দ্বারা জনগোষ্ঠীয় সমস্যা সমাধান হবনে? এয়াও এটা ডাঙর প্রশ্ন। আরক্ষীর উচিত তদন্ততে ফাদিল হব দুর্নীতির দস্তাবেজ। পরবর্তী প্রতিবেদনত প্রকাশ করিম কোন কোন জড়িত আছে এই কেলেঙ্কারি। বঙ্গাইগাঁওর চিত্তরঞ্জন সিংহ, রিপোর্ট প্রাগ নিউজ।